সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্যান্ট পায়জামাতে ডিজাইন করা। আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখলে অতি সহজেই বুঝতে পারবেন। তো এখানে পায়জামার মাপে আমি পেস্টিন কেটে নিয়েছি সাইজ করে, আর এখন আমি ডিজাইনটা করার জন্য এখানে ঢেউ ঢেউ ডিজাইন দিব। তো দুই পাশ থেকে 1 ইঞ্চি করে, মানে দুই দোনো পাশে 1 ইঞ্চি করে করে কিন্তু রাখলাম। এরপর একটি মুখা বা এরকম গোল কিছুর সাহায্যে ঢেউ দিব, যেহেতু আমি এখানে ঢেউ ডিজাইনটা করব। তো এই যে এরকমভাবে ডিজাইনটা ঢেউ ঢেউ করে দিয়ে দিব, এই যে। তো 1 ইঞ্চি করে যে দুই পাশে ভাঁজ রেখেছি সেটা পরে দিলে বেশি ভালো হয়, তো পরে দিয়ে দিব, মাঝখানেরটি আগে দিয়ে শেষ করব। দেখুন কতটা সুন্দর করে এই মক্কার সাহায্যে গোল রাউন্ডটি কিন্তু হয়ে গেল। এখন যে সাইডে 1 ইঞ্চি আছে সেখানে দিয়ে দিব, এই যেভাবে ধরে, এই তো, এই যে। আবার ওই পাশটাতে সেমভাবে দিয়ে দিয়েছি। তো কীভাবে এই ডিজাইনটি করতে হয় বা কাটতে হয়, আশা করি আপনারা পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে অতি সহজে আপনারা বানাতে পারবেন। তো আমি এখন দেখুন কেটে নিচ্ছি, আমি যে মার্ক করে নিয়েছি সেইভাবেই রাউন্ডটি ঠিক রেখে এরপর বাকিটুকু কেটে নিতে হবে, তাহলেই কিন্তু ঢেউয়ের যে ডিজাইনটা সেটা সুন্দর হবে। এই যে তো দেখুন, এই যে সুন্দর করে ডিজাইনটি কেটে নিয়েছি। সেমভাবে আমি দোনোটি কেটে নিয়েছি দোনো পায়ের জন্য। এখন আমি আয়রন করে বসিয়ে নিচ্ছি। তো আয়রন করলেই কিন্তু এটা সুন্দর মতো যে লেগে গেছে। এখন আমি তো আরও একটি কাপড়ের উপর এভাবে রেখে কিন্তু ঢেউ ঢেউ করেই সেলাইটি দিয়ে দিব, এই যে এরকমভাবে। যেভাবে কাটিংটা হয়েছে সেইভাবেই সেলাইটি দিতে হবে, আর সেলাইটি দেওয়ার পর কাপড়টুকু সেইভাবেই কাটতে হবে। তো এখন আমি সেলাইটা শেষ করলাম। তো দেখুন আমি কেটে নিব, যেভাবে পেস্টিনটা কেটে ডিজাইনটি করেছি সেমভাবেই এই কাপড়টুকু কেটে নিতে হবে, যে গোল রাউন্ড দিয়ে দিয়ে কিন্তু কেটে নিচ্ছি। এখন আমি এটাকে হাত দিয়ে উল্টিয়ে নিব, এই যে এইভাবে করে হাত দিয়ে উল্টিয়ে নিচ্ছি। তো সেমভাবে আমি আরেকটিও সেলাই করে নিব, দু পায়ের জন্য দুটি রেডি করব। তো দেখুন আমি আয়রন করে নিয়েছি, আয়রন করলে বেশি সুন্দর হয় ফিনিশিংটা। এখন এইভাবে একটি সেলাই দিয়ে যে ডিজাইনটির উপরে এভাবে চাপ সেলাই দিয়ে দিতে হবে, তাহলে বেশি সুন্দর হবে বা টিকসইও ভালো হবে। তো ঘুরিয়ে আমি একটি করে সেলাই দিয়ে দিচ্ছি, চাইলে এখানে দুটিও দেওয়া যেতে পারে, আমি একটি দিব, আর সেমভাবে দোনো পায়েরটাই সেলাই করে নিব, ওইটাও সেলাই করে নিব। নেওয়ার পর আমি এখানে 2 ইঞ্চি তনে 100 কম আছে আর কি, এতটুকু চওড়া কাপড় নিলাম। নেওয়ার পর এই কাপড়টিকে এরকমভাবে পিস পিস করে কেটে নিলাম, এই যে এরকম করে অনেকগুলো কেটে রেখেছি। এখন আমি এই যে কাগজের উপর রেখে এরপর সেলাইটি দিয়ে দিব, এরকম কিছুটা ফাঁকা রেখে, লেসের সমান বা তার চাইতে যাতে একটু কম হয়, বেশি যাতে না হয়, তাহলে আবার ফাঁকাটা বেশি বেশি লাগবে। তো দেখুন এই যে এরকমভাবে দিয়ে এরপর সেলাইটি দিয়ে দিচ্ছি, একইভাবে
এখন আমি যে এখানে একটি সেলাই দিয়ে আটকে নিচ্ছি। দেখছেন এই ডিজাইনটি সুন্দরভাবে কিন্তু বসানো হয়ে গেল, একদমই সহজ এই ডিজাইনটি বানানো। এখন শুধু পায়জামার সাথে সেট করলেই কিন্তু হয়ে গেল ডিজাইনার প্যান পায়জামা। দেখুন এই যে এইভাবে সহজ একটি সেলাই দিয়ে দিব, ব্যাস হয়ে গেল ডিজাইনটি তৈরি করা। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন কতটা সহজ আর সুন্দর হয়েছে, আশা করি আপনাদের কাছে। তো এই যে চাপ সেলাইটি দিয়ে দিলেই কিন্তু হয়ে গেল। এই তো দেখুন কতটা সুন্দর হয়েছে। এই যে এখন আমি সেমভাবে দুনো পায়ে সেলাই করে নিয়েছি ওই পাশেরটাতেও। তো কাগজটিকে ছিঁড়ে ফেলতে হবে, কাগজটি ছিঁড়ে ফেললাম। এখন এই যে এভাবে ধরে সেলাই মানে নিচের সাইড সেলাইটা দিয়ে শেষ করলাম। তো দেখুন আমি একটু উল্টিয়ে দেখাচ্ছি কীরকমটা হয়েছে। এই যে কাগজটি আরও ভালো করে ছিঁড়তে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, যাতে আবারও সুন্দর কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। আল্লাহ হাফেজ।